क्रसहेरे बैट करते नेमे सेई पुरानो हाल बांग्लादेशेर इनिंगसेर चतुर्थ बलेई चार दिए बाउंडारिर ओपनिंग करेछिलेन लिटन दास किन्तु ठीक परेर बलेई आबारो खेलते चेयेछेन बड़ो शट। आशदीप सिंहेर अफ स्टाम्पेर बेश बाइरे डेलिवरी अन साइडे बाउंडारि हाँकाते गिये बल तुले दियेछेन सोजा आकाशे। एरपर पिचेर पाश थेकेई सहज कैच तुले नेन रिंकू सिंह। मात्र 5 राने भांगे बांग्लादेशेर ओपनिंग जुटी, लिटन करेछेन 4 रान। परेर ओभारेई बोलिंगे हार्दिक पांडिया तार एक इन सुइंगारे चमत्कार फ्लिक करे पारवेज इमान आदाय करे नियेछिलेन दृष्टिनंदन एक छक्का। आभास दिच्छिलेन भालो किछुरी, किन्तु सेटा थेके गेछे आभास अब्धि। 3 নম্বর ओभारेर प्रथम बलेई बोल्डई बैटार आशदीपेर गुड लेंथेर एकटू आगे पड़ा डेलिवरिटा ठीकमतो रिड करते पारेननि इमान, फले बल तार बैटेर नीचेर अंशे लेगे गिये भांगे स्टाम्प। दलीय 14 राने 2 ओपेनारके हाराय बांग्लादेश। इमन फिरेছেন 9 बले 8 रान करे। पंचम ओभारटा बेश भालोई छिलो बांग्लादेशेर जন্য। वरुण चक्रवर्तीर द्वितीय बले स्लग सुइप ताहिद हृदयेर, बल उड़े गेছে स्कोयार लेगे যেখানে প্রস্তুত ফিল্ডার নিতেশ রেড্ডি। ক্যাচ আউটের সম্ভাবনা, তবে বলটা হাতে জমাতে পারেননি তিনি। উল্টো হৃদয় পেয়েছেন বাউন্ডারি, বাংলাদেশ পেয়েছে 4টা রান। ঠিক পরের বলটিকেও গ্যাপে ফেলে বাউন্ডারিতে পাঠিয়েছেন তাওহিদ হৃদয়। ওভারের শেষ বলে নাজমুল শান্তর চমৎকার রিভার্স সুইপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল উড়ে গেছে সীমানার বাইরে। ওই ওভার থেকে বাংলাদেশ পেয়েছে 15 রান। কিন্তু ঠিক তার পরের ওভারেই যেন চেনা রূপে ফিরে আসে টাইগাররা। হৃদয়ের কাছ থেকে মায়াঙ্ক ইয়াদব আদায় করে নিয়েছেন 6টা ডট, অর্থাৎ মেডেন ওভার। এবং এর পরের ওভারেই প্রেসার সামলাতে না পেরে সাজঘরের পথ ধরেছেন তাওহিদ হৃদয়। সেই বারুণ চক্রবর্তীকেই উইকেট দিয়েছেন হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দিয়ে। 18 বল খেলে এই ব্যাটার করেছেন 12 রান। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। এরপর মোটামুটি সবাইকে অবাক করে 5 নম্বরে ব্যাট করতে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু কিছুই করতে পারেননি দলের জন্য। মায়াঙ্কের প্রথম আন্তর্জাতিক উইকেট হয়ে ফিরে গেছেন, করেছেন মাত্র 1 রান। 8 ওভার শেষে স্কোরবোর্ডে বাংলাদেশের রান 45, উইকেট নেই 4টা, অর্থাৎ খাদের কিনারায় টাইগাররা। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিতে এসে উল্টো আরও ঠেলে দিয়ে গেছেন জাকের আলী অনিক। বারুণের গুগলি যেন চোখেই দেখেননি এই ব্যাটার। অফ স্টাম্পের বাইরে পড়া বল টার্ন করে গিয়ে ভেঙেছে জাকিরের মিডল স্টাম্প। তিনি করেছেন 8 রান। 58 রানে বাংলাদেশ হারালো 5ম উইকেট। সবার আসা যাওয়ার মিছিলে এক পাশে দাঁড়িয়েছিলেন শান্ত, কিন্তু যখন ফিরেছেন তখন যেন ক্যাচ শিখিয়ে ফিরে গেছেন। ওয়াশিংটন সুন্দরের বলে সামনে এগিয়ে খেলতে গিয়ে তার হাতেই ক্যাচ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, করেছেন 25 বলে 27 রান। 75 রানে টাইগারদের গেল 6টা উইকেট। এরপর মেহেদি মিরাজকে সঙ্গ দিতে উইকেটে আসেন রিশাদ হোসেন। এই ব্যাটার রানের খাতা খুলেছেন চমৎকার এক র্যাম্প শটে ছক্কা হাঁকিয়ে, পরের বলে আবারও বাউন্ডারি। রিশাদের হার্ড হিটিংয়ে যতটুকু আশার আলো দেখা গিয়েছিল সেটা নিভেছে হার্দিকের কাছে। ভারুণকে ছক্কা হাঁকাতে গিয়ে সাজঘরে ফিরেছেন 5 বলে 11 রান করা রিশাদ হোসেন, ফলে 100-র আগেই 7 উইকেট হারালো টাইগাররা। 15 ওভারে গিয়ে দলের রান 100 পার করতে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন মেহেদি হাসান মিরাজ, মাঝখানে তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন তাসকিন আহমেদ, তবে মিরাজের রান তোলার ক্ষুধায় এই টেলেন্ডার হয়েছেন রান আউট। 116 রানে তাসকিন ফিরেছেন 8 নম্বর উইকেট হয়ে। এরপরের ব্যাটার শরীফুল ইসলাম, তিনিও ফিরেছেন বোল্ড হয়ে। অর্থাৎ সব মিলিয়ে বাংলাদেশের আরও একটা বাজে ব্যাটিং প্রদর্শনী। ভারতের সামনে সহজ লক্ষ্য, এখন দেখার বিষয় বাংলাদেশের বোলাররা কোনো চমৎকার ঘটাতে পারেন কিনা। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি।